স্বাগত জানাই প্রতিদিন জীবনে আনন্দ নিয়ে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আজ আলোচনার বিষয় হলো কথা কথাই হলো শক্তির আধার আর কথায় তাকে ঘটনাত্মক ও ও ধ্বংসাত্মক শক্তি শক্তি কথায় তাকে ইতিবাচক নেতিবাচক বেছে বেছে কথা বলা যায় এবং লক্ষ্য রাখতে হয় বাছায় কারণ কথার মাধ্যমেই জীবনে একটা বিরাট পরিবর্তন দেখা যায় এবার শুনুন পেন্সিলভিনিয়ার হাসির প্রচারিতই বার্তা কিছু কিছু বার্তা আছে যেগুলো আমার মনে হয় যতদিন আমরা বেঁচে থাকি ততদিন শোনা দরকার প্রতি বছরে বেশ কয়েকবার আর তাতে যতটাই সেই বার্তা জানুন বলে একবারও নয় বারবার সেগুলো শোনা উচিত সেই সব বার্তাগুলোর একটা হলো মনের বার্তার সম্বন্ধে অপরটি হলো আত্মার সুফলের পদাচরণার ব্যাপারে আত্মার সুফল প্রদর্শন করা ভীষণ গুরুত্বপূর্ণ হ্যাঁ একটা ব্যাপার এই ধরনের অসংখ্য বাণী রয়েছে তার মধ্যে একটা হল মুখের বিষয় শিক্ষা কথার শক্তি বিষয়ক শিক্ষা আর আমি এটা ভাবছিলাম যে কতদিন ধরে আমি মণ্ডলিতে যাই বছরের পর বছর অথচ কোনো দিনও শক্তি বিষয়ক কোনো বার্তা আমি শুনিনি কখনো না মানে একবারও আমি শুনিনি তাই একদিকে পবিত্র আত্মার কাছে দুঃখ প্রকাশ করে যেতাম বলতাম সম্পূর্ণভাবে নিবারক দেবদূতরা উদ্ধার বাণীর উত্তরাধিকারদের জন্যে সাহায্য করবে বলি তাদের পাঠানো হয়েছিল তাদের নিবারক রূপ পাঠানো হয়েছিল আমাদের সাহায্যের জন্য আমার কোনো ধারণা ছিল না যে আমি কি করছি কারণ কেউ তো বলে দেয়নি আমায় আজ হয়তো এখানে বেশ কয়েকজন রয়েছেন যারা কোনো দিনও আজ আমায় যা বলতে চলেছি সেই বিষয়ে কিছু শোনেনি আর বেশিরভাগ জন হয়তো শুনেছেন কিন্তু সবচেয়ে একটা কঠিন জিনিস হলো যদি তার সে সময় আর কঠিন নয় তাহলে প্রতিদিন আমরা তার মুখোমুখি হই সেটা হলো কথা নিয়ন্ত্রণের চেষ্টা বাইবেলের এই বিষয় সত্যি কথাটা আছে যে কেউ তার জীবকে বংশবাদ করতে পারে না একমাত্র পবিত্র আত্মাই পারে তার মানে এই নয় যে পবিত্র আত্মা আসতে পারে না তার মানে হলো যে প্রভুর সাহায্যের জন্যে প্রতিদিন আমাদের প্রার্থনা করা উচিত গীত সংহিতায় পড়বেন যে রাজা সব সময় করে গেছে নিজের মুখ ও নিজের কথার বিষয় সব সময় প্রভুকে বলতেন সাহায্য করতেন এবার আমরা মুখের কথা বলবো আর আমরা মুখের কথা পর্যবেক্ষণ করব বলবো যে হে প্রভু পাছে আমি নিজের জিওবার সাহায্যে পাপ করে ফেলি আপনাদের উচিত প্রতিদিন প্রভুর সাহায্যে প্রার্থনা করা এবং প্রভুকে বলা যে জীবনকে সর্বত্র সঙ্গে সঙ্গে ঘুরতে বলা মৃত্যুকে নয় আমিন আরেকটা জিনিস তখন ঘটে যখন আমরা পবিত্র আত্মার ওপরে নিজেদের জীব বা বংশবদ্ধ করার জন্য নির্ভর করি অথচ মনের জন্যে থাকে যে তিনি আমাদের জন্য আদৌ তা করে না কারণ জোহন পুস্তকে এটা বলা হয়েছে যে পবিত্র আত্মা আমাদের প্রত্যেককে স্মরণ করিয়ে দেন তাই আমার মতে যদি আপনারা হন তাহলে অনেকগুলো জিনিসেই আমাদের মধ্যে দিয়ে মিল থাকবে আপনারাও এগিয়ে যাবেন আর মুখ জানেনি তো কিন্তু সাহায্যের জন্যে যদি প্রভুর ওপর আস্থা থাকে তাহলে যেই সেরকম কোনো ক্ষেত্রে আপনি ঢুকে পড়বেন সেখানে আপনার ঢোকা উচিত নয় অমনি প্রাপ্ত হবেন যে আপনার বেরোনো উচিত তক্ষণি আর এই কথাটা অন্যভাবে আমিন তাই আমি এই বিষয়ে শিক্ষাদান করব যারা সপ্তাহান্ত আপনারা বলবেন মুখ দিয়েই সারা সপ্তাহটা বলে যাবেন বিশ্বাস করুন এই বিষয়ে নিজেরা খবরাখবরের জন্য দৌড়ই না তাই আশা করি আপনারা বিরক্ত হবেন না তবে কারোরই যদি এটা দরকার না হয় তাহলে নিজেকেই বলবো কারণ আমার দরকার প্রভু আমায় মুখ উপহার দিয়েছেন কিন্তু এটাই এক সময় আমার সবচেয়ে বড় সমস্যা ছিল সেটা নতুন কিছু নয় আজ আমরা এই বার্তাটি শিরোনাম দিয়েছি কথা হলো শক্তির আধার স্বরূপ যেমন ধরুন এই গ্লাসটার আমার জন্য জল রয়েছে তেমনি আমরা যা বলি তাতেও অনেক বল রয়েছে আর আমি আপনাদের ব্যাপারটাকে বোঝাতে চাই মুখ থেকে যে যে কথা বেরোবে আর প্রত্যেকটার ক্ষমতা থাকে হয় ঘটনাত্মক নয় ধ্বংসাত্মক ক্ষমতা ইতিবাচক নয় নেতিবাচক ক্ষমতা আমরা প্রায় সবাই হিতোপদেশ আঠেরোর একুশপত্তি জানি মরণ ও জীবনে জিওবার অধীন দেখুন এটা দুর্দান্ত বাণী মরণ ও জীবনে ক্ষমতা রয়েছে জীভের মধ্যে আমরা টিভির দর্শকদের দিকে আরও একটু বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করব তার কারণ হল যে নিশ্চিতভাবে এই কথাটা আপনাদের শোনাতে চাই মরণ ও জীবন জিওবার অধীন এটাই সবচেয়ে বড় কথা Amén. তার মানে আমরা আমাদের কথার ফল অনুযায়ী সন্তুষ্ট থাকতে পারি তা সে জীবন বা মৃত্যু যাই হোক না কেন অত আপনি আপনার কথা গ্রহণ করেন আপনার মুখ থেকে তা বেরোয় আর মুখমণ্ডলের এক পাশ দিয়ে নিক্ষিপ্ত হয় কানের মধ্যে দিয়ে ঢোকে এবং একেবারে আপনার ভেতরে তাই আমাদের কথা অন্যের ওপর কাজ করে শুধু নয় আমাদের ওপরেও করে আর আমার বিশ্বাস যে আমরা যথেষ্ট ভালোভাবে বুঝি যে আমাদের বলা কোনো কথায় অন্যদের ভালো লাগতেও পারে আবার ভালো নাও লাগতে পারে সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই তবে তার সঙ্গে এটাও বোঝাতে চাই যে আজ আমরা কিভাবে কথার দ্বারা অন্যরা আঘাত পায় তার চেয়ে বেশি কথা বিষয়টি নিয়ে আলোচনা করব যদিও পরে সেই বিষয়টায় কথা বলবো আমি বলতে চাই যে আজ আপনার কথায় আপনার আধ্যাত্মিক ক্ষেত্রে প্রভাবের বিষয় বলব কারণ সেটা এমন একটা ক্ষেত্র যেটা নিয়ে আমরা বিশেষ কিছু ভাবি না মনে পড়ে বহু বছর আগে একটা কঠিন পরিস্থিতিতে যখন আমি কাজ করছিলাম একজন লোককে নিয়ে কাজ করছিলাম যাকে সমালোচনা করা খুব কঠিন আমার মনে হতো আমার সঙ্গে সে ভালো ব্যবহার করে না বহু লোক ওই কাজে গিয়ে এরকমই ভেবেছে আর আমরা সবাই একই ফাঁদে পা দিয়েছিলাম আরও অনেকের মতোই খ্রিশ্চান হওয়া সত্ত্বেও কারণ আমি এটা করতাম না আরে বব আর দেখুন আমার বিশ্বাস হয় না এটা ঠিক নয় কিছু ঠিক নয় এটা নয় ওটা না তাই প্রভু আমার সঙ্গে ক্রমাগত কিছু না কিছু করতে থাকলেন পরচর্চা জিনিসটা বন্ধ করতেই হবে যাতে আমি পেছনে নৈন্দা না করি ঠিক সেই সময় আমার মনে হয়েছিল যে আমি ঠিক ব্যবহার পাচ্ছি তবে তার জন্য দৌড়ে গিয়ে তিনজন বন্ধুকে কিছু বলা দরকার ছিল না হ্যাঁ আমার ওপর অবিচার করা হচ্ছে আমার সঙ্গে এটা করা হচ্ছে সেটা করা হচ্ছে তারপর বহুবার আমার বোঝানোর পর আমি একটু নিরামাবদ্ধ হই এবং আবার বন্ধ করে দিই কিন্তু বাড়িতে এসে তখন দেবের সঙ্গে আলোচনা করতাম কারণ সেটা তো নিজের বাড়িতে লোকাচুরির কোনো ব্যাপার নেই আর দেব তো আমার স্বামী আমরা বলি কারোর কাছে মনটা তো হালকা করতেই হবে তখন প্রভু সেই ব্যাপারটাতেও আমার সঙ্গে কথা বলতে শুরু করেন আর তিনি বলেন আর এই কথাটার আমার ভীষণ প্রভাব পড়েছিল যে জয়স তুমি লোকেদের সঙ্গে কথা বলছো এটা কোনো সমস্যা নয় যেভাবে সব কথা বলছো সেটাই হলো সমস্যা যাই হোক না কেন আমি এসব শুনতে ঘৃণা করি ভীষণভাবে আমি এটা বেরিয়ে এসো এখান থেকে এই কথাটা আরও বেশ কয়েকবার আমি বলবো আমাদের সবার কাছে সবচেয়ে কঠিন যেটা জীবনে কখনো কখনো করতে হয় সেটা হলো সমস্যায় পড়া এবং নেতিবাচক কিছু না বলা এ সপ্তাহে আমার মন একটু নরম হয়েছে তা বলে বেশি নয় অল্প এটাই চলবে পাঁচ সাত মিনিটের মতো কিন্তু আমায় অনুতপ্ত হতেছিল যখন আমি নেতিবাচক মন্তব্য এবং দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলাম যবে থেকে এই বিষয়টা প্রচার করতে বলেছি তবে থেকে এটা ভাবতে গিয়ে মজা লাগছিল ওদিকে দিয়াবল নিশ্চয়ই চাইছিল আমি এই ব্যাপারটা একটা অপরাধ বোধ নিয়ে প্রচার করি এবং সেই সব বিষয় উত্থাপন না করে আমি সোজাসুজি বলি আপনাদের মতো এই বিষয়টা নিয়ে ভাবতে হবে কিন্তু সিদ্ধান্ত নিলাম যে সুখবর হলোই যে দশ বছর আগে আমি আমার নীরয় নরম করেছিলাম অতএব প্রভুর গান যেখানে পৌঁছনোর দরকার সেখানে না পৌঁছল সেখানে ছিলাম আমার উন্নতি হয়েছে আমরা যখন বিচলিত হয়ে পড়ি তখন সবচেয়ে বাজে বোকার মতো কথা বলি কি না আমরা সবাই নির্বোধের মতো আর এভাবে বলি যে কেউ আমার দিকে লক্ষ্য দেয় না আমার দিকে দেব শুধু শুধু তাকিয়ে চলে গেল তোমার দিকে কেউ লক্ষ্য দেয় না সে কি একদম বোকা শুধুই বোকা বোকা বুদ্ধু ফালতু আমাদের সবাইকে এসব শুনতে হবে তারপরে সবাইকে সামনের দিকে এগোতে হবে একটা কথা বলি আমরা যখন নিজেদের মুখে সেই সব কথা বলি যে আমাদের বলা উচিত নয় তখন সেটা পাপ হিসেবে ধরে নেওয়া উচিত সম্ভবত এই কাজটা কিন্তু অসংখ্য লোক করতে চায় না কারণ এটা শুধু উফ নয় ছোট একটা হেঁচকি তোলাও নয় আমি এই সপ্তাহের শেষে দেখাতে চাই যদি আমরা অনুতাপ না করি যিশুর রক্ত দিয়ে যদি ঢেকে না দিই তাহলে বহু ক্ষেত্রেই দিয়াবলের সামনে দরজা খুলে দেব হুম হতার ক্ষমতা আছে আধ্যাত্মিক ক্ষেত্রেও আধ্যাত্মিক জগতেও আছে কথার ব্যাপারটা ভীষণ অদ্ভুত যিশু বলেছিলেন আমার বাণী হল আত্মার ও জীবন তাই কথা নিয়ন্ত্রণ করার আধ্যাত্মিক জগৎকেও কারণ কথা তো দেখা যায় না তবুও তার প্রভাব রয়েছে কেউ আপনাকে কিছু বললো সেটা আপনার মধ্যে গেল আপনার ভেতরে চাপ ফেললো এবং হয়তো তুলে দেব না আপনাকে নামিয়ে দেব আজ এখানে হাজার হাজার লোক রয়েছে কেন এসেছেন কেন কেন এসেছ কথা শুনতে কেন কারণ আমি তো বলি প্রভুর বাণী আর আপনার অভিজ্ঞতায় ছিল যে সঠিক কথাটা আপনাকে বলা হবে এবং আপনি আপনার মতো পাল্টাতে পারবেন হাব ভাব পাল্টাতে পারবেন জীবন পাল্টাতে পারবেন প্রভু আমাদের একটা মূল্যবান উপহার দিয়েছেন তার বচন আমাদের যা আছে সেই প্রভুর বাণী মহামূল্যবান উপহার আপনি জানেন বা না জানেন আজ কিন্তু ইতিমধ্যেই অনেক বাণী শুনে ফেলেছেন আমরা বাণীতেই গান গাই বাণীর মাধ্যমেই আমরা প্রণোদিত হই এমনকি আমি আমাদের বিভিন্ন উপকরণের কথা যখন বলেছিলাম তখন এও বলেছিলাম যে আপনাদের জন্য বাণী বেঁচে বেঁচে রেখেছি যাতে বাড়িতে টেপ শুনতে পারেন এবং উন্নত হতে পারেন পাল্টাতে পারেন বাইবেলে বলে যে আপনার জন্য প্রভুর দারুণ একটা পরিকল্পনা আছে কিন্তু চিরতরে সেই সুপরিকল্পনা বাস্তবায়িত হতে দেখতে হবে প্রভুর বাণী দ্বারা নিজের মন সম্পূর্ণ স্বরূপান্তরিত করতে হবে এই বাণীর জন্য প্রভুকে ধন্যবাদ জানাই দুই করন্থীয় তিনের আঠেরো বলে কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরিত হইয়াছে যিশু বলেছেন তার বাণী পড়লে সত্য জানতে পারবেন এবার কথা বলা যাক কথা নিয়ে আমরা যেসব কথা বলি তা নিয়ে আপনাদের মধ্যে কতজন বিশ্বাস করেন যে আপনাদের সাহায্যে রক্ষা করা প্রভু দেবদূতদের নিযুক্ত করেছেন এই ব্যাপারটা নিয়ে আমরা সম্ভবত বেশি ভাবি না কিন্তু আমি আপনাদের বলব প্রভু আপনাদের সাহায্য করার জন্যে যে দেবদূতদের নিযুক্ত করেছেন তাদের কথা বলার একটা অভ্যেস আছে তারা সত্যি ভালোবাসে যদি আপনি তাদের কাজ করতে দেন এবং আরও কিছু দেন যা নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে আর প্রতি মুহূর্তে তাদের কাজে বাধা দেওয়া আপনি যদি বন্ধ করেন বুঝতে পারছেন আমার কথাটা কি এবার হিত সংহিতা একশো তিনের কুড়ি সদাপ্রভুর দ্রুতগণ মন থেকে কৃতজ্ঞ চিত্তে মহিমা গাও তাহার ধন্যবাদ করো তোমরা বলে বীর তাহার বাক্য সাধক তাঁর বাক্যের রবশ্রবণে নিবিষ্ট এখন কি করলে দেবদূত বা দ্রুতগান শোনে প্রভুর বাণী বললে কিসে তারা নির্বিষ্ট থাকে কিসে চলে ফেরে কিসে অনুপ্রাণিত হয় কিসে তারা কর্মে যোগ দেয় গজগজ করার কথা নয় অভিযোগ করার কথা নয় বিড়বিড় করার কথা নয় দোষ খোঁজা নয় বরং পরানিন্দয় নয় অন্য কিছুতেই নয় শুধু প্রভুর বাণীতে প্রভুর শ্রবণে তারা নির্বিষ্ট ইব্রিয় একে চোদ্দো বলে এই দ্রুতদের প্রভুর পাঠিয়েছেন বিশেষত তাদের জন্যে যারা ত্রাণ লাভ করেছেন এবার সবাই এটাই মানতে পারেন যে এটাই আমি আজ আমি কি বলছি সেটা কি বুঝছেন আপনি যদি আপনার দূতের সাহায্য চান তাহলে তাদের কাজ করার জন্য কোনো একটা কিছু দিতে হবে তাই সমস্যার মধ্যে পড়ে গেলে আপনাদের সবার আগে বলতে হবে আমি প্রভুর বাণীতে বিশ্বাস করি আর এও যে প্রভুর বাণী সত্য তার দেওয়া সত্য এই কথাটা বলতে যথেষ্ট জানতে হবে তাই প্রভু বলেন এবং তার সঙ্গে এমন কিছু বলুন যা আপনার পরিস্থিতিতে প্রয়োগ করা যায় আমার কোনো ভয় নেই কারণ প্রভু আমার কাছে রয়েছেন বা অন্য ঘটনা অনুসারে কিছু বলুন যে প্রভু তার ধন অনুযায়ী খ্রিস্টের মহিমা দ্বারা আমার সঙ্গে সমস্ত প্রয়োজন মেটান আর যা চাকরি গেলে এবার আমি কি করব আমাদের তো আর কোনো রাস্তা নেই এবার আমাদের তো যাচ্ছে তাই অবস্থা জানি না এরপর আমি কি করব আমি তো এই এদিকে তখন অবস্থা এই যে এই অবস্থায় আমায় কিছু করতে দাও বুঝতে পারছেন ব্যাপারটা ছোট্ট একটা কাজ আমায় করতে দাও কি কিছু তো বলো আর আপনারাও আমার দলে আসুন কিছু তো বলা যায় এটা করতে পারি আমি করতে চাই যে প্রভু করতে পারবেন দেখো চাকরিটা গেছে তাতে আমি রোমাঞ্চিত নেই আমার বিশ্বাস যে প্রভুর কাছে আরও ভালো কাজ রয়েছে আমি নিশ্চয়ই পাব প্রভুর ওপর আমার আস্থা আছে আমার দূতেরা আছে প্রভু আপনি তাদের মুক্তি করুন এখনই আমার জন্য পথ উন্মুক্ত করতে বলুন এতে দূতেরা খুশি হয় কারণ তারা সাহায্য করতে পারে কিছু কাজ করতে পারে আমিন তাই আপনাদের বলি সময়ের আগে চলুন বিচলিত হলে জানি তা কঠিন কারণ মনের মধ্যে কেমন লাগছে সেটাই মাথা চারা দিতে থাকে হুম আমিন এইসব করতে করতে ক্লান্ত হয়ে গেছে আর পারছি না এটা কি আর এই রকম অবস্থায় আশেপাশে কাউকে যদি পেয়ে গেলেন যে আপনাকে ইতিবাচক করে তোলার চেষ্টা করে কিসে ঘৃণা হয় বলবো আমি যখন পরিবারের কেউ এসে বলে জানো সেই মহিলা প্রচারক বলেছিলেন যে কিন্তু এই বার্তাগুলোর কাছে যেগুলো আমি বারবার বারবার এখানে ওখানে বলে যাই যে সেগুলোর কাছে আমি কৃতজ্ঞ কারণ এগুলো হলো সেই বাণী যে আমাকে তিরিশ বছর পরে তিন সপ্তাহের জন্য তাহলেও পাঁচ সাত মিনিটের জন্য একবার হৃদয় নরম করার জন্য সাহায্য করে তখন আমি বুঝি যে ভুল হয়েছে আমার অনুতাপ করা দরকার নিজেকে সোজা পথে আনা দরকার আর আজ থেকে চার পাঁচ বছর আগে এই সাত মিনিট হয়তো দু মিনিট হবে কে জানে একদিন হয়তো সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলবে জানি না বংশজ অবস্থায় যেমন ছিলাম এটা একটু আদৌ তেমন নয় আমরা চারিপাশে অলস দূতেরা দল কিছু না করে ঘুরে বেড়াক এটা আমি চাই না কারণ আমি নানা ভুল ভাল কথা বলে সব সময় তাদের পথে বাধা সৃষ্টি করেছি আজ তাই বুঝিয়ে দিতে চাই আধ্যাত্মিক জগতে কথার ক্ষমতা রয়েছে এবং প্রভু সাহায্য দান করেছেন তিনি দূতদের ব্যবস্থা রেখেছেন তবে তারা ডানাগুলো মোটামুটি বাচ্চার মতো নয় না মানে এই ছবিগুলোয় দূতদের অমনি দেখায় যে একেবারে ভীষণ বিরক্তিজনক তাই নয় কি ও এই রকম তো মনে হয় না আমার এ হলো সর্বশক্তিমান দুধ সর্বশক্তিমান বারো পনেরো ফুট উঁচু দুধ এটা এবারে একটা গল্প বলা যাক আপনাদের আস্থা থাকলে বিশ্বাস করবেন অবশ্যই নিজের চোখে আমি দেখিনি কিন্তু বিশ্বাস আছে কারণ মনে হয়নি যে সে খুব রং চড়িয়ে বলেছে এটাই একজন লোক তার স্ত্রীকে নিয়ে আমার এক মিটিংয়ে আসেন তিনি বিশ্বাসী ছিলেন না মোটেই এটা ছিল মহিলার জন্মদিনের উপহার স্বরূপ তিনি মহিলাকে সম্মেলনে আনেন এবং নিজেও আসেন যখন স্তুতি ও শ্রদ্ধা জ্ঞাপন চলছিল তখন লোকটি ফোপাতে শুরু করেন তার স্ত্রী বলেন কি হয়েছে কি হয়েছে কি তোমার সে বলল যে দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না স্ত্রী তখন বলে কিসের কথা বলছো তুমি যাই হোক ঘটনাটা ছিল এই রকম সেদিন আমি একটা হোয়াইট স্যুট পরেছিলাম আমি যখন বেরিয়ে এলাম আমি যখন বেরিয়ে যাই তখন নাকি লম্বা লম্বা পুরুষেরা আমার সঙ্গে এ সঙ্গে বেরিয়ে যায় আর তারাও নাকি সবাই সাদা পোশাক পরেছিল লোকটা বললো বেশি কিছু ভাবতে পারিনি ভেবেছিলাম যেন বৃন্দাগমন আর জয়েস যখন মঞ্চে এসেছিলেন কিছু বলার জন্যে যখনই কিছু না কিছু বলার জন্যে মঞ্চে আসছিলেন তারা সবাই তার সঙ্গে সঙ্গে আসছিল আর জয়েসকে ঘিরে একটা প্রায় গোল করে তারা আকার নিচ্ছিল হয়তো তারা তলোয়ার বার করে অ্যাটেনশন ভঙ্গিতে দাঁড়িয়েছিল আর আমার প্রচারের সময় যাই হোক লোকটির রক্ষা পান নিশ্চিতভাবে বলতে পারি যে বলেছিলাম যে আমি জানি না আপনারা কি ভাবেন যে ওই লোকটির ওপর নাটকীয় প্রভাব পড়েছিল আমি ভেবেছিলাম যে বা এটা আমার একটা অনুভব করতে পারে আর আমি ভেবেছিলাম বাহ আমরা এটা অনুভব করতে পারলে যে আমরা একা নই শুধু নিজেদের মধ্যেই নই আর প্রভু তো বলেছেন তোমাদের ভয় পাওয়ার কিছু নেই আমি তো রয়েছি তোমাদের সঙ্গে সর্বত্র রয়েছি শুনুন এখানে তিনি কি বলেছেন কারণ তিনি আপন দুধগণকে তোমার বিষয় আজ্ঞা দিবেন যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষণ করে বর্ষতা ও সেবার দ্বারা তাহারা তোমাকে হস্ত করিয়া তুলিয়া লইবেন পাঁচে তোমার চরণে প্রস্তরের আঘাতে লাগে তুমি সিংহ ও সপের ওপর পা দিবে তুমি যুব সিংহ ও নাককে পদতলে দলিবে এই পুরো মাস্টার বারবার আপনাদের বলেছি যে পরের বছরের নানা মিশনের বাজেটের জন্যে সাহায্য করতে বাইবেল বলে যে আমাদের সারা পৃথিবী ঘেরা উচিত এবং সবার কাছে সুসমাচার বাণী প্রচার করা উচিত তাই নিজে যতটুকু তার চেয়ে বড় কিছুতে নিজেকে নিয়োজিত করুন এবং আমাদের সঙ্গে কোনো দিন মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে সারা পৃথিবীর দুঃখী মানুষদের সাহায্য করতে এখনও যদি আমাদের কাছে প্রেমের উপহার না পাঠিয়ে থাকেন তাহলে পরের বছরের মিশনের বাজেটে সাহায্য করুন দয়া করে নৌকোর বাইরে পা দিন আর আস্থার ভয় পা ফেলুন এটা এই মুহূর্তে কোনোদিনও দুঃখ অনুভব করবেন না অন্য কারোর জন্য যতটুকু করতে পারেন প্রভু তা আপনাকে দিয়ে করাবেন প্রভু মঙ্গল করুন এবং আমি ধন্যবাদ জানাই আপনার সহৃদয় চিন্তাশীলতা ও প্রার্থনার জন্যে